আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা চমৎকার কবিতা আবৃত্তি করব, শুনবেন আপনারা? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, চমৎকার, শুনেন। জানো কি বন্ধু, জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত গরু আছে, বাঁচার জন্য খায় না তাহারা, খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছু নেই কি শুধু পচা গোবরের ঢিবি। মৌলবি দেখে নাক ফিসকায়, মোল্লা দেখলে জ্বলে, বাননের মতো মুখ ভেংচায়, তারা কত কথা বলে। ভাবে হায় হায়, কি হবে উপায় এই মোল্লার দলে, প্রগতির যোগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপয়া, অধম সমাজের নাকি বোঝা, হাল জমানায় বুঝে না কিছুই, কেবলই নামাজ রোজা। আমি বলি বাসা সবর সবর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো মন্দ বা দোষী, এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না মোল্লারা, ঠিক না? সাথে বেশরম বেহায়া বেলায় উদ্ভট নারী নিয়ে, মোল্লা কখনো তোমাদের মতো বেড়ায় রিক্সা নিয়ে। রাস্তায় ধারে মাস্তানি করো, মোল্লারা করে কভু, শুধু শুধু কেন মোল্লাদেরকে দোষারোপ করো তবু। ভুল যুক্তিতে কারো বাহাদুরি, কিসের গড়ি না এত, তোমরাই করো দাঁড়িয়ে পেশাব বেরি কুত্তার মতো। মুখে শুধু বলো আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, ইংরেজদের গোলামি ছাড়োনি, আজও বাপ দাদা নাতি। প্যান্টের নিচে শার্ট টিং করে দেখাও পাসার মাপ, দাড়ি গোপ শেষে শেষে কচি খোকা সাজো, 11 ছেলের বাপ। আচ্ছা, বাংলার সাথে ইংরেজি মার দেখাও আধুনিকতা, বৈশাখ এলে ডাল ব্রত বলে হৃদয়ের আকুলতা। লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট, কত কি শিখেছ নতুন ভাষা, বাড়িতে গরিব মায়েরা কৃষাণী, বাপের গরিব চাষা। মাম্মি ড্যাডি তো হলো বাপ মা, আঙ্কেল হলো চাচা, হিসেবে তো দেখি তোমরাই বাপু সব সমাজের পরগাছা। তোমরাই বাপু চরম বাচাল বেয়াদব বেপরোয়া, বাসে টেনে বসে সিগারেট টানো বাতাসে চড়াও ধোঁয়া। রাস্তার ধারে সুন্দরী পেলে তোমরাই মারো শিস, তোমরাই ডেকে এনেছ জাতির কপালের গর্বিষ। মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে তো থাকে না ঘরে। আসর পড়েছ বাবাচ্চারা, কানে আজান দেবার তরে, দিনে কিবা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে। মোল্লা ছাড়া তো চলে না খতম, থেমে থাকে শাদি বিয়ে, মরণের পরে কবরে নামায় মোল্লাই কাঁধে নিয়ে। তবু কেন এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি ঘৃণা, তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা। মোল্লারা আজও নম্র ভদ্র, এখন শানত অধিক, তোমরাই হলে পাপে কলুষিত কলঙ্ক এ জাতির। মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে, সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে। মোল্লার ভয়ে কাফে থর থর ইউরোপ আমেরিকা, তোমরা কি যে তা বুঝবে ইঁদুর, বুঝবে কি চামচিকা। মোল্লাকে খোঁজো, মোল্লাকে খোঁজো, মোল্লাকে খোঁজো সবে, তাহারাই হবে কামিয়াব যারা মোল্লার সাথে রবে। সহজ ভাষায় জানালাম কিছু অপ্রীতিয় সত্য কথা, মানো বা না মানো আসলে ওটাই চরম বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মোল্লার দলে থাকার তৌফিক দান করেন। আমিন। সালামু আলাইকুম।